আফতাবনগরে 35 কাঠা জমির উপর এই প্রথম নির্মিত হচ্ছে ওয়েলনেস কমিটির প্রজেক্ট বিটিআই সিটি পয়েন্ট। অনেক ডেন্সলি পপুলেটেড হওয়ার কারণে ঢাকা সিটিতে কিন্তু দিন দিন আমাদের ওপেন স্পেসগুলো কমে যাচ্ছে, আমাদের সবুজের যে অভাব সেটাও দেখা দিচ্ছে। এটার একটা ইম্প্যাক্ট আসলে আমাদের এনভায়রনমেন্টে পড়ছে। এখন আমাদের বসবাসের জন্য বাসস্থান লাগবে, কিন্তু সেটাও তৈরি করতে হবে, আবার পরিবেশকেও যাতে আমি মিনিমাম হ্যাম্পার করে সেটা তৈরি করতে পারি সেটার দিকে আমাদের আসলে চিন্তা করা উচিত। এবং সেই চিন্তা থেকেই গ্রাউন্ড লেভেলে বেশ কিছু জায়গা খোলা ছেড়ে দিয়েছি, এবং এই জায়গাটাতে আমরা বেশ কিছু জায়গাতে দেশীয় গাছ দিয়ে আমরা ল্যান্ডস্কেপ করছি। এছাড়াও কিন্তু আমরা স্বল্প পরিসরে হলেও প্রত্যেকটা ডুয়েলিং ইউনিটের পাশে যাতে কিছু গাছপালা লাগানোর ব্যবস্থা থাকে, এবং সেটা ইন্টারনাল অ্যাপার্টমেন্টের যে কোয়ালিটি সেটাকেও এনহ্যান্স করছে। পাশাপাশি আমরা যে সবুজটাকে হারিয়ে ফেলছিলাম সেটা কিন্তু আমি অ্যাপার্টমেন্টের ভিতর থেকেও ফিল করতে পারছি। আমরা দেখে থাকি যে আসলে ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট লিভিংয়ের ক্ষেত্রে আমাদের যে কমিউনিটি কানেকশন সেটা কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে। তো এই ধরনের কমপ্লেক্সে তাদেরকে যদি কিছু কিছু স্পেস এবং ফাংশন ক্রিয়েট করে তাদেরকে আমি একত্রিত করতে পারি, তখন কিন্তু এই সোশ্যাল কানেকশনটা তৈরি হবে। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে থাকছে প্রশস্ত খেলার জায়গা এবং ওয়াকিং ট্র্যাক। এছাড়াও সবার জন্য ফার্স্ট ফ্লোরে থাকছে সুবিশাল কমিটি হল, জিম, ইনডোর প্লে জোন, সনা, নামাজ ঘর। এই প্রজেক্টে আরেকটা আমরা ব্যবস্থা করেছি যে আমরা প্রত্যেকটা টাওয়ারকে রুফ লেভেলে আমরা কানেক্ট করে দিয়েছি, যাতে একটা বেশ বড় একটা ওপেন জায়গা পাই, যেটা আমরা আসলে গ্রাউন্ড লেভেলে পেতাম সেই পরিবেশটাই যাতে আমি এখানে পেতে পারি। রুফের একটা অংশে আমরা সেটাকে ক্রিয়েট করছি। গাছগাছালিতে ঘেরা মনোরম ছাদে থাকছে ওপেন টু স্কাই ইয়োগা, ওয়াকিং ট্র্যাক এবং সুইমিং পুল। অ্যাজ এ হোল কমপ্লেক্সের এনভায়রনমেন্টটা যেমন ইম্পর্টেন্ট, এর পাশাপাশি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডুয়েলিং ইউনিটের লিভেবল এনভায়রনমেন্টটা আসলে কী ইম্প্যাক্ট ফেলছে যারা এখানে বসবাস করবে। যেমন ডুয়েলিং ইউনিটগুলোকে ম্যাক্সিমাম এক্সপোজার যাতে পায়, তাতে আমাদের ন্যাচারাল লাইটটা অনেক বেশি ঢুকবে ইন্টারনাল স্পেসে, এবং আমাদের যে সিজনাল চেঞ্জের কারণে উইন্ড ফ্লো যেটা আসছে, সে আমরা জানি যে মোস্টলি সামারে সাউথ থেকে যে উইন্ডটা পাই সেটাও যাতে আমরা ইন্টারনালি ফ্লো করতে পারে, এবং এটা যে ক্রস ভেন্টিলেশন সেটাও এনশিওর হয়। এই জন্য আমরা ফ্যাসাদের যে অ্যাপারচারগুলো ওপেনিংগুলোকে প্রপার সাইজে দিয়েছি, যাতে লাইটিং এবং ভেন্টিলেশন দুইটাই আমরা প্রপারলি ইন্টারনাল স্পেসে অ্যাভেল করতে পারি। এতে যেটা হচ্ছে যে ওভারঅল কমপ্লেক্সের যে লিভেবল কোয়ালিটি সেটাকে আমরা অ্যাচিভ করতে পারলাম। সিটি পয়েন্ট নিজেকে সক্রিয় রাখার একটি আদর্শ জায়গা, যেখানে আপনি একটি সুস্বাস্থ্যকর জীবন উপভোগ করতে পারবেন।